আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে প্রবলেমটি নিয়ে কথা বলবো তা সাধারণত জ্যাম সফটওয়্যারে হয় এবং প্রবলেমটা হচ্ছে অ্যাপাচি শাটডাউন আনএক্সপেক্টেডলি। সে প্রবলেমটা সলভ করার জন্য কি করা লাগবে সেটা আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি সবারই এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা আছে। আচ্ছা, আপনারা জ্যাম সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে দুইটা পোর্ট দেখাচ্ছে এবং দুইটা পোর্টই হচ্ছে বাই ডিফল্ট পোর্ট, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে আমাদের 443। আমাদের 80 পোর্টটা হচ্ছে পাবলিক পোর্ট আর 443টা হচ্ছে তুলনামূলক সিকিউর পোর্ট। এখন সাধারণত অনেক সময় হয় কি, আমাদের কম্পিউটারে হচ্ছে অনেক রকমের সফটওয়্যার ডাউনলোড করা থাকে, স্কাইপি সহ আর অনেক সফটওয়্যার, তো এই 80 পোর্টটা ওরা হচ্ছে আগে থেকে ইউজ করে ফেলে, যার ফলে হচ্ছে আমার অ্যাপাচি শাটডাউন আনএক্সপেক্টেডলি প্রবলেমটা হচ্ছে দেখা যায়। তো এখন আমার এখানে কোনো প্রবলেম নাই, আমি যদি এখানে যে জাস্ট লোকাল হোস্ট লিখি তাহলে দেখেন আমার কিন্তু এই পেজটা সুন্দরভাবে চলে আসতেছে, কারণ আমার প্রবলেমটা নাই। তো আমরা ধরে নিই হচ্ছে আপনাদের এই প্রবলেমটা আছে এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা দেখাচ্ছি। এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমাদের এই 80 পোর্টটাকে নতুন করে কনফিগার করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। এর জন্য আমাদের এই যে কনফিগারে যেতে হবে, প্রথমটাতেই যাব অ্যাপাচি এবং এখানে লিখবো হচ্ছে আমরা কন্ট্রোল এফ, তাহলে হচ্ছে একটা সার্চ অপশন পেয়ে যাব। আচ্ছা, যেহেতু আমাদের বাই ডিফল্ট পোর্টটা 80 থাকে, সো আমরা এখানে 80 পোর্টটা হচ্ছে চেঞ্জ করব। 80 লিখে যখন আমরা ফাইন্ড নেক্সট দিব দেখেন এখানে আমরা আমাদের যেখানে 80 আছে সেখানে চলে আসছে, এটা আমরা চেঞ্জ করে অন্য একটা দিব, যে কোনো কিছু দিতে পারি, সাধারণত 4 ডিজিটের দিলে ভালো হয়। তো আমি দিলাম হচ্ছে 9090, আবার ফাইন নেক্সটে দিলাম, তাহলে আবার যেখানে 80 আছে চলে আসলো, এটা চেঞ্জ করে দিলাম 9090, আবার ফাইন নেক্সটে দিলাম, যেখানে 80 আছে চলে আসলো, চেঞ্জ করে দিলাম 9090, আবার ফাইন নেক্সটে দিলাম, যেখানে 80 আছে চলে আসলো, এটা চেঞ্জ করে দিলাম 9090, আবার ফাইন নেক্সটে দিলাম, এখন দিতেছে হচ্ছে ক্যান নট ফাইন্ড 80, সো আর কোনো জায়গায় হচ্ছে আমার 80 নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করতে হবে। এটা করলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল না, এখানে আমাদেরকে আবার কনফিগারেশন করতে হবে। এখানে আবার কনফিগে যেতে হবে, এখান থেকে সার্ভিস অ্যান্ড পোর্ট সেটিং এ যেতে হবে। দেখেন আমাদের মেইন পোর্টটা কিন্তু এখনো 80 আছে, আমাদের যে নতুন দিলাম ওইটা এখানে কনফিগার করতে হবে 9090, তারপর হচ্ছে সেভ দিয়ে দিতে হবে। যে আমার অ্যাক্সেস ইজ ডিনাইড দিলো, আমারটা আসলে নিয়ে নিচ্ছে, আপনাদের আশা করি প্রবলেমটা হবে না। এখন যদি আমি স্টার্ট দেই তাহলে দেখেন আমার কিন্তু 80 পোর্টটা চেঞ্জ হয়ে 9090 হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে যে আগের মতো লোকাল হোস্ট লিখি তাহলে আপনারা দেখেন দিস সাইট ক্যান বি রিচড, এই সাইটটা যাইতে পারতেছে না, কারণ আমরা 80 পোর্টটা হচ্ছে চেঞ্জ করে দিছি। এখন যদি আমরা লোকাল হোস্ট লেখার পরে একটা ক্লোন দিয়ে 9090 লেখি তাহলে দেখেন আমাদের এই পেজটাতে সুন্দরভাবে চলে যাচ্ছে। এবং এখানে আপনারা পিএইচপি এডমিনে যে আপনাদের মানে ডাটাবেজের যত কাজ আছে সুন্দর করে করতে পারবেন আশা করি।